গোয়ার সার্ভিস অ্যাপার্টমেন্টে নিজের 4 বছরের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে বেঙ্গালুরুর স্টার্ট আপের সিইও সূচনা শেঠকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্তে উঠে আসছে একাধিক তথ্য। পুলিশ অনুমান করছে, সন্তানকে খুন করার পরিকল্পনা অনেকদিন আগে থেকেই করেছিলেন সূচনা। তার অ্যাপার্টমেন্ট থেকে মিলেছে তথ্য প্রমাণ। গোয়া পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই অ্যাপার্টমেন্ট থেকে মিলেছে কাপ সিরাপের একাধিক শিশি। সন্তানকে প্রচুর পরিমাণে ওষুধ খাওয়াতেন সূচনা, এমনটাই উঠে আসছে পর্যবেক্ষণে। সূত্রে খবর, সূচনা যে ঘরে সন্তানকে খুন করেছিলেন সেখানে পাওয়া গিয়েছে কাপ সিরাপের 2টি খালি শিশি, একটি বড় এবং অন্যটি তুলনায় ছোট। ওই অ্যাপার্টমেন্টের এক কর্মীকে দিয়ে ছোট কাপ সিরাপের শিশিটি কিনিয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, সূচনা কয়েক মাস আগে স্বামী পি আর বেঙ্কটরমণের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছিলেন। আদালতে তাদের বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে। সে সময়ে গত অগস্টে স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেন সূচনা। তবে আদালতে সেই অভিযোগ অস্বীকার করেছেন তার স্বামী। আগামী 29 জানুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদের মামলার পরবর্তী শুনানির দিন ছিল। গোয়া পুলিশের এক সূত্র থেকে জানা যাচ্ছে, বিবাহ বিচ্ছেদের মামলাটি শেষ পর্যায়ে যাওয়ার পর আদালত সন্তানের বাবাকে প্রতি রবিবার সন্তানের সঙ্গেই দেখা করার অনুমতি দেয়। সম্ভবত সেই কারণেই মহিলা হতাশ ও ক্ষুব্ধ ছিলেন। স্বামীর উপর সেই রাগ থেকেই সন্তানকে তিনি খুন করে থাকতে পারেন বলে অনুমান করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বালিশ অথবা কাপড় দিয়ে শ্বাসরোধ করে শিশুটিকে খুন করা হয়েছে। দেহ নিয়ে বেঙ্গালুরুতে যাওয়ার পরিকল্পনা ছিল মায়ের, কিন্তু শেষ রক্ষা হয়নি। পথে পুলিশ তাকে ধরে ফেলে। ময়নাতদন্তের রিপোর্টে কোনো হাতাহাতির খবর মেলেনি। পুলিশের অনুমান, ওষুধ খাইয়ে শিশুটিকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন সূচনা, তারপর বালিশ বা কাপড় দিয়ে চেপে ধরেন তার মুখ। পুলিশের জেরায় অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সূচনা। তার কথায় তিনি ঘুম থেকে উঠে দেখেন শিশুটি মারা গিয়েছে, কিন্তু তার কোনো গল্পই আর বিশ্বাসযোগ্য নয় বলে দাবি পুলিশের। 6 জানুয়ারি গোয়ার অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন সূচনা। 8 তারিখ সেখান থেকে বেঙ্গালুরুর ট্যাক্সি ধরেন তিনি। আদালত আপাতত তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। শিশুটির বাবা বেঙ্কট ইন্দোনেশিয়ার জাকার্তায় কর্মরত। সন্তানের মৃত্যুর খবর পেয়ে তিনি সেখান থেকে চলে এসেছেন। ময়নাতদন্তের পর শিশুর দেহ তার হাতেই তুলে দেওয়া হয়েছে।